কোন দিকে গেল এদিকে না আর তোর ওদিকে যা কি হয়েছে এ ভাই আর ভাবি সাহেব আরে আব্বাস মায়া ভালাইছে আমি আলিপ্রিনিয়া পলাই আইছি सुरुज कई हेलो रुस्तम मुराद भाई रे अब्बास खून करसे आमी आलिप्रिया पलाइसी कहो की एहन तुमी कोई आमी फोन फैक्सर दुकान एहन आमी की करी कहो तो ताड़ाताड़ी ओरे नी आमार दुकाने सोइला हो भाई ए जे टाका दे ए सियान जी समय বেশি নাই তিন বার জিজ্ঞাসা করুন যদি না কস গুলি করুন গুলি ভিতরে মগজ বাইরে এক দুই কুশি না আমি জানি না কুশি না এই যা गल कौन दिखे Oh, my God.
আশুরের বাচ্চা এইবার তুই কো বাচ্চা কই তোর ন হইলে তোর পাতা বাসি আমি আটা লাগাই দিমু কো বাচ্চা কই আল্লাহর কসম আমি জানি না সুরুজ বাচ্চা নিয়ে গেছে কই গেছে আমি জানি না আমারে জানে বাইরে না আমারে ছাইড়া দেন তোরে ছাইড়া দিলে পুলিশের কাছে গিয়া কবি আমি শিয়াবলে খুন করছি দেবী আদালতে পুলিশ আমার পিছনে সুপার গ্লুর মতো লাগবো তাই আমি আমার কোন শত্রুর শেষ রাখি না বংশ শুদ্ধা শেষ করে দে ভাই জসিম শেষ শেষ মানে ক্যাডর ফাটাবাসে আঠা লাগাই দিল সুরুজ সুরুজ আমরা দৈরা বাচ্চার কথা জানতে চাই কিন্তু কোনো কিছু ও ধাক্কা মেরে জসিমকে জিপের নিচে ফালায়া দেয় সুরুজ ওই পুলিশ ওরে থানায় নিয়ে গেছে আর বাচ্চা জানি না অ্যারেস্ট হওয়ার সময় সুরুজের হাত খালি ছিল তুই কি করতেছিলি তুই কি খাড়ায় খাড়ায় ঘোড়ার ঘাস কাটতেছিলি ঘোড়ার ঘাস টাকা যত লাগে সুরুজের বাইর কর জামিনে ছাড়া নরে উকিল লাগা পুলিশের হাতে না তো ধরছে জামিন হবে না জামিন না হইলে নাই হারাম যাতে জেল হাজতে পয়সা মরুক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই বাবা এই তিন বাচ্চা ধরে কিছু দিয়ে বন বাবা দিয়ে বন বাবা এই তিন পাগ দেন বাবা আল্লাহ ভালো করবে আসামি সুরুজ মিয়া প্রকাশ্য দিবালোকে সজ্ঞানে জসিমকে গাড়ির নিচে ধাক্কা মেরে হত্যা করে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে দন বাবা এতিম বাচ্চাটাকে কিছু দন দন বাবা গো এতিম বাচ্চাটাকে কিছু দন বাবা এই বাড়িতে ভিক্ষা করেন না ওই গরিব না ওই বড় লোকের সন্তান আলিফ এই আলিফ এই এতিম বাচ্চাকে কিছু দয়া করেন বাবা Oh, no, no, no.
घटना की गुरु ओरा तो अलग पत्ता ही देना सुनबो एम सबा कथा सुनबो और ना सुनले तो पिछची मरब मायर खाइते हईब दिखे नजर दे बारोटा दिमु जा
सर एखाने हबे भेतरे ढोकार गेट जी आर एदिक थेके 20 फिट छेड़े आपनारा कन्स्ट्रक्शन काज शुरू करबेन जी सर की रे ये सब के कोई तासे की एर गेट हां किंतु सर एई बस्तीर लोकजन एई भाषमान मानुष देखबेन भासते भासते सरे जाबे भूल कइलेन अरे भूल कइलेन आमरा भाषमान ना आमरा बस्तीबासी ज्ञान हवार पर थेके এই বস্তিতে আমাগো বসবাস এই বস্তি আমাগো ঠিকানা এবার সে ঠিকানা পরিবর্তনের পালা যদি স্বেচ্ছায় না যাও তাহলে পুলিশ ডেকে তোমাদের আমি বস্তি খালি করাতে বাধ্য করব এই বিশাল চৌধুরীর ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই আরে গায়ের জোরে পাহাড় ঠেলে কোনো লাভ নেই মিস্টার বিশাল পাহাড় যেখানে আসছিল সেখানেই থাকবো আরে শুধু শুধু নিজের গায়ের ঘাম ঝরাবেন তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আরে না না রাজা হুমকি দেয় না আজ দেয় নো 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 আদেশ তুমি করবে না আদেশ করব আমি ম্যানেজার কাগজটা দাও এই যে দেখো এই দেশের সরকার আরে এই দেশের সরকার আমার নামে এই জমি লিজ দিয়েছে কাল থেকে এই বস্তিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে আমার ফার্ম আরে আপনার কাগজের মতো আমার কাছে একটা কাগজ আছে এই যে এই যে দেখেন দেখেন ভালো করে দেখেন কিসের কাগজ হাইকোর্ট থেকে কইরা না স্টে অর্ডার মিস্টার বিশাল চৌধুরী মূর্খ হইতে পারি তাই বলে বোকা না আপনার মতো কোটিপতিরা আমার মতো গরিবের দিকে একবার চোখ দিলে তা সবকিছু কাইরে নেয় তাই নিজে গো বাঁচানোর ব্যবস্থা আমাকে নিজেকে করতে হয় এই সামান্য একটা কাগজের জোরে আমাকে কত দিন আটকে রাখবে তুমি আর তোমার বস্তিবাসী সবাইকে এই বস্তি খালি করে দিতেই হবে টুডে অর টুমরো আজ নয় তো কাল আজকাল কথা জানি না কিন্তু আপনার এই মুহূর্তে এই বস্তি ছাড়া চলে যেতে হইব আর তা না হলে কি করবে কি করবে তুমি গায়ে হাত দেবে গায়ে হাত দেবে আরে সে আশা করলে ভুল করবেন মিস্টার বিশাল চৌধুরী আপনার গায়ে হাত দিয়া থানায় আমগো নামে মামলা করার সুযোগ আমরা পেয়ে দিব না আপনি এবার আসতে পারেন রাজা মা বাবা রাজা কি হয়েছে রে রাজা মা তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে এসো কে আলো গিয়া কইল তুই নাকি কোন বড় লোকের সঙ্গে ঝগড়া করতাছস না মা ঝগড়া করি নাই ওগ বুঝিয়ে দিলাম আমরা গরিবরা মানুষ দেখ রাজা তোর কতবার করে কইছি তুই বড় লোকের লগে ঝগড়া করিস না ওগ লোকে তুই পারবি না ও মা তুই পারবি না তুমি শুধু শুধু চিন্তা করতাছ তোমার পোলারে ওরা কিছু করতে পারবো না তোমার পোলা এই বস্তির রাজা গরিবের রাজা
এই রাজা নিজে কোনো অন্যায় করে না আর কারো অন্যায় করতেও দেয় না আর রাজার সামনে যে অন্যায় করে তার শাস্তি হয় মৃত্যু ভাই সাচ্চো শুয়োরের বাচ্চার গাড়ি থেকে বাইর কর যা চাইছিলাম খুন খারাপি ছাইরা দিয়া ভালো হয়ে যাবো কিন্তু তগমত কিছু খাচ্ছর লোক আমারে ভালো থাকতে দিল না ভালো থাকতে দিল না তরে কতবার করে কইছিলাম আমার কেস নিয়ে নড়বি না কোনোস নাই ব্রেভ কেস ভর্তির টাকা পাঠাইছিলাম ন্যাস নাই তখনই আমার মনে হয়েছে তুই বাঁচবি না কারণ মরার আগে মানুষ ঘুষ খায় না এই গাড়ি ভাড়া কাজল বলে ডাকবে না চুপ করো কাজল এভাবে কাটলে হালকেলে রাতটা কষ্ট পাবে কাজল কষ্ট পাবে বলতে পারো বিশাল কে আমার বাবাকে এমন নির্মম ভাবে খুন করেছে কি অন্যায় করেছিল আমার বাবা কে সেই খুনি তোমার বাবাকে কে খুন করেছে আমি জানি না তবে খুনি যেই হোক সে তার প্রাপ্য সাজা পাবে এত সোজা না রে এত সোজা না আমি আব্বাস এই আব্বাসরে ফাঁসি দিব এমন আদম দুনিয়াতে তৈরি হয় নাই যার দিকে তাকাই এই আব্বাস তার ঠিকানা করে পরবাস হাজার হাজার লোকের সামনে কতজনের ফাটা বাসে আঠা লাগাই দিছি কেউ মুখ খোলনের সাহস দেখায় নাই আর অ্যাডভোকেট কবির চৌধুরীর হত্যার তো কোনো সাক্ষী রাখিনি কিন্তু ভাই অ্যাডভোকেট কবির চৌধুরীর খায়া এত সহজে হজম করা যাবে না খালি বিতুকের মতো কথা কস একটা কিছু হইলেই মাঝি কুকুরের মতো ল্যাজ গুটাইয়া খালি কানের কাছে জ্ঞানের জ্ঞানের করতে তাকস পরপর তিনবার মন্ত্রী হয়েছে দেলোয়ার খান নির্বাচনের আগে আমার দেওয়া ওয়াদা রক্ষা করে নাই বইলা ছয় রাউন্ড গুলিয়র বুকে হান্দাইয়া ঘেরে ফালায় রাখছিলাম কই কোন বিচার হয়েছে হয় নাই নাম করা পুলিশ কমিশনার তাজও আমার লগে বেইমানি করছিল অরে এগারো টুকরা কইরা বস্তায় বইরা বুড়িগঙ্গা ফালায় দিছে কোনো বিচার হয় নাই আর অ্যাডভোকেট কবির চৌধুরী তো একটা মশা হ্যালো মিস্টার জন হাউ আর ইউ কি বললে দশ কোটি টাকা টেন্ডার ঠিক আছে আমি কালকে ফ্লাইটে চলে আসতেছি ওকে ভাই থ্যাংক ইউ কালেক জি ভাই আগামীকাল আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা কর আর শোন আমি না আসা পর্যন্ত আমার সন্তান সাতচুরি নিয়া এইখানকার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে অবশ্যই করব ওর হাত পা ভেঙে গুড়া গুড়া করব ওই বিজয়ের বাচ্চা বাইরে আয় কইতাছি এখনো কিস্তির টাকা দিতে পারি নাই আমাকে পাওনা টাকা যদি আজকে না দিস তাইলে তো শরীরের সব হাড্ডুগুটি ভেঙে হালামু দরকার হলে তোর কিডনি বেচে টাকা ঢামু বাইর হ তুই বাইর হ ওই দেখতাছ কি দরজা ভেঙে বাইর কর আল্লাহ বাই করতে না ভাই আমি নিজে আয়া পড়ছি আরে আরে সারা গায়ে ব্যান্ডেজ দেখা দরজা খুলতে দেরি হয়েছে সারা গায়ে ব্যান্ডেজ পাতাইয়া সংসারছে সংসার দিনাই ভাই সত্যি আমি অসুস্থ কি হয়েছে তোর এইডস হয়েছে মরণ ব্যাধি আগে দেওয়ালে পোস্টারের লেখা দেখতাম
इट्स रात्रि का बासों ना अरे हम अमीन नीचे हरे हरे टेर पैसा सिवाय कैम नहीं लोग बाधाई ली साइसी लंबी है कोई रा तुम्हारे धार देना शोध करा नो तुम जीवन शुरू करो किंतु अबाई कोई लो बिया रागे माया डस करते दारे दारे कोई रा माया डस करते गिया মানুষে কয় এই রোগ বড় হয়েছে আছে রোগীর গায়ের ঘাম হাতের টেক্কা পায়ের মোজা যে কোনো কিছু দিয়েই এই রোগ করায় এই রোগের কোনো চিকিৎসা নাই রে ভাই ডাক্তার কইছে আমি আর বাসুম না আমি আমি মরে যাব ও আর বাসব না ওষুধ কামে লাগছে কিন্তু আমি বেমান না আমি না বাসলো তোমাকে টাকা আমি সব দিয়ে যাব আল্লাহ আমি আইতেছি ইয়ে টাকাটা কই রাখলাম ওই যে এই লাও তোমাকে টাকা দাও ধরো দাও দাও এই এই কি করো এই টাকা ধরো না এসেবো তাই তো কথাটা তো ঠিকই কইছো খারে রইছো কে আরে নাও আরে লাগবে না লাগবে না আরে ভাগো কি লিখি আর করো না দুতরি এই 2000 টাকা লাগা জান দেব নাকি চলো সারারা বোঝো না মদন পুরো পাগল আরে এইডস কি কোনো সোসি রোগ নাকি হ্যাঁ ভালো ইনকাম দেখুন আমার এইডস হয় না ঠিক ঠিক আও আরে এইডস বল স্যার তুই আর কতদিন এই টাউটারি করে মানুষের ফাঁকি দিবি খামাখা টাকা ধার করস কেন কি করুন দোস্ত যা টাকা পাই তা দিয়ে পেটের ভাতই ঠিক মতো জোটে না আরাম এস করুন কেমনে হ্যাঁ দুই দিনের জীবন একটু ভালো কাপড় পইরা ভালো জায়গায় ঘুরতে কান্না মন চায় হ্যাঁ কিন্তু তাই বলে টাকা ধার করবি তোর চেহারা স্রোত ভালো বড় লোকের একটা মাইয়া দেখা প্রেম করে ভালালে তো পারস আরে চাইলে কি বড় লোকের মাইয়ারা প্রেম করার লেগে আমার কাছে ছুটাইব হ্যাঁ আরে জীবনটা কোনো সিনেমা কিংবা নাটক না বুঝছস শোন বড় লোকের মাইয়া গুলোকে প্রেম করতে গেল পকেটে টাকা লাগবো টাকা বুঝছস হ্যাঁ দামি গাড়িতে করে ওদের নিয়ে ঘুরতে হইব এক কাজ কর এদিকে আয় আরে বাহ বুদ্ধি তো খারাপ দেশ নাই আমাকে থেকে ফিল্ডের নামে যাবো চল কিন্তু এমন বড় লোকের মাইয়া পামু কই নিশ্চয় বড় লোকের মাইয়া এইটা রিপোর্টা দিব শোন এদিকে ম্যাডাম গায়ে গত তো দেখতে ভালাই তার শরীরটা ভালো আছে তো ভালো চলেন সিনেমা দেখে আসি সালাম স্যার সালাম আলাইকুম সালাম কে বল আলটো জি খবর কি না মানে
ध्यान की गरज मासे मासे जामा कपड़ होटेले खाबारे आरो दस हजार टाका दी रहमान ग्रुप अफ इंडस्ट्रीज मालिक रहमान साहेब एकमात्र मे प्रिया रहमान रहमान साहेब एकमात्र मे फसते गुटी लाल रहमान ग्रुप अफ इंडस्ट्रीज चेयरमैन गुलशान अरे बसा तो गुलशान चलो आपके बसा पोछे देव ना माने आपके अब कष्ट देव अरे कष्ट कीसर আমি তো ওইদিকেই যাব আপনাকে বাসে নামিয়ে দিয়ে আমি চলে যাব চলো ঠিক আছে বাবা রে এত বড় বাড়ি হ্যাঁ মা কি বললি জনি পেন্টের মালিক চাচা এসেছে জনি পেন্টের মালিক ওর চাচা আই এম সরি আপনাকে বাড়িতে নিতে পারলাম না বলে দুঃখিত আব্বু জনি পেন্টের মালিকের সাথে মিটিং এ বসেছে মনে হয় আমাকে ম্যানেজিং ডিরেক্টর বানাবে না না ঠিক আছে নো প্রবলেম ওকে ওকে আপনি আমার এত বড় উপকার করলেন বিনিময়ে আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারলাম না আসলে আপনাকে আপনাকে একটা পুরস্কার দেওয়া উচিত কি যেতে আপনাকে সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার নিন্দা অপবাদ ভয় করি না তো গে যাব গান ভালোবাসার আমায় দিবানা এসে তুমি জীবনে
রেখেছে প্রেমের পোস্টার সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার নিন্দা অপমান হয় করে কিছু কামনা আছে আমার হৃদয়ে এসো না চলো আড়ালে সুখে দেব বরিয়ে ছাড়ো দেরি না করো কলো তুমি কলো দার হাই বাজারে লেগেছে প্রেমের উপস্থান সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার নিন্দা অপমান ভয় করি না তো গে যাবো গানে ভালোবাসার হাই হাই বাজারে লেগেছে প্রেমের উপস্থান সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার নিন্দা অপবাদ ভয় করি না তো গে যাব গান ভালোবাসার বাজারে লেগেছে প্রেমের পোস্টার সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার ওহো যাই মা দেরি হয়ে গেছে আয় বাবা কি ব্যাপার তোরা এনে দাঁড়িয়ে রয়েছিস কেন অগতি স্কুলে সময় হয়ে গেছে হয়ে গেলে আমি কি করুম ভাইয়া দেখো না দশটা বাজে অহনো আগুনের আসনে নাম নাই বস্তি সব বাচ্চা লইয়া এখন আমি কি করি আগুন মনে হয় কোনো প্যাসেঞ্জার নিয়ে আটকে গেছে তুই এটা কাম কর অগো আমার লগে দিয়ে দে আমি অগো স্কুলে দিয়ে আহি ঠিক আছে আজকে তোরা ভাইয়া লগে স্কুলে যা আসো আসো চলো আচ্ছা ভাইয়া তোমার গায়ে শার্টটা তো ময়লা হইয়া গেছে তোমার বউরে বলতে পারো না তোমার শার্টটা ধুইয়া দিতে বউ আরে বউ পামু কই যে আমার শার্টটা ধুইয়া দিব বিয়া করলে তো বউ পাইবা ঠিকই কইছস বিয়া করলে তো বউ পামু কিন্তু কি আপনি কারা চুপ কথা কইলে খুন করে ফেলামু চুপচাপ গাড়ি চালা চালা কইতাছি চালা চালাচ্ছি বাবা চালাচ্ছি কোথায় যাব আগে মেন রোড থেকে গলির মধ্যে ঢুক যা এই যে ম্যাডাম নামেন নামেন কইতাছি আরে গাড়ি ফিরে নামেন সরি নামতে পারবো না নামতে পারবো না মানে আরে আপনার গাড়ি চালানোর লাইসেন্স দিছে কারা আর একটু হইলি তো আমাকে উপর দিয়ে আপনি গাড়ি চালাই দিছিলেন আই এম সরি আরে যতই চোখ মারেন এখান থেকে এক পাউন্ড লড়েন না বাচ্চা কেমনে কষ্ট দেওয়ার জন্য আপনারে শাস্তি পাইতে হইব কি শাস্তি আরে যে ভয় নাকি মুইতা দিছে তারে আইসক্রিম খাইতে হইব টাকা দেন টাকা দেন আরে নামেন নামেন আরে আরে এই বড় কেমে নাম করেছি নাম করেছি আরে ভাই ভাই তো কইছে আমার কি আরে না 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 কখনো না এত সহজে আমি ম্যাডামে ছাড়তাছি না আরে ক্ষতিপূরণ দিয়ে যেতে হইব নামেন নামেন কইতাছি দেখছস এইটা কি এইটা দিয়ে এমন একটা টান মারুম দেখবি শরীর এক জায়গায় আর নারী ভুড়ি আর এক জায়গায় পয়রা রয়েছে সরি ভাই সরি সরি আহ
এই যে ম্যাডাম, এবার আপনার পালা। আমাকে ক্ষমা করে দিন। আরে না 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 না, এত সহজে আপনার ক্ষমা করা যাবে না। এই টাকার থেকে বেশি না, মাত্র 500 টাকা নিলাম। আরে এত কম টাকা নিয়ে কি করবেন? আরে সবাই নিয়ে আইসক্রিম খামু। এই চল চল চল। আশ্চর্য মানুষ আপনি, চাইলে তো আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দিতে পারি। সরি ম্যাডাম, বিনা পরিশ্রমে কামাই করার স্বপ্ন আমি দেখি না। আমি রাজা, ফুলতলা বস্তির রাজা। নামটা শুনলেই আমার মাথা ঘুরে, কিন্তু রাজার বিরুদ্ধে কিছুই করার উপায় আমাদের নেই। না থাকলে উপায় বের করতেই হবে, নইলে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এত সুন্দর একটা জায়গা আমার হাত ছাড়া হয়ে যাবে। হাত ছাড়া আমার মান ইজ্জত সব ধুলায় মিশে যাবে। যেভাবেই হোক ওই জমি আমার চাই। জমি তো দূরের কথা, এক সুতা পরিমাণ জায়গা রাজা ছাড়বে না। রাজা? আরে সরি ম্যাডাম, বিনা পরিশ্রমে কামাই করার স্বপ্ন আমি দেখি না। আমি রাজা, ফুলতলা বস্তির রাজা। ভাইয়া কোন রাজার কথা বলছো? ওই ফুলতলা বস্তির রাজা নয় তো? তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, ঘটনাচক্রে ওর সাথে আজ আমার পরিচয় হয়েছে। গায়ে ওর জোর আছে ঠিকই, কিন্তু ওকে দেখে তো এত কঠিন মনে হয়নি। পুরোটাই তোর ভুল ধারণা দোলা। ওই রাজা বস্তিবাসীদের নিয়ে আমার লিজের জায়গা দখল করে আছে। কি আশ্চর্য, ওর কথায় পুরো বস্তির লোক উঠে বসে নাকি? কারেক্ট ম্যাডাম, ওই রাজার ইশারায় বস্তির সব লোক ওঠে আর বসে। একবার যদি ওই রাজাকে রাজি করানো যায়, তাহলে বস্তির জায়গায় আমাদের কাজ শুরু করা কোনো ঘটনাই নয়। ভাইয়া, আমি সেই কাজটাই করে দেখাতে চাই। দোলা, তুই কি কাজটা করতে পারবি? অবশ্যই, ভুলে যাচ্ছ কেন ভাইয়া? আমি তোমারই বোন, আমার কাছে অসাধ্য বলে কিছু নেই। এইবার দেখবে মিস্টার রাজা, তোমাকে আমি কি করে রাজি করাই। আপনি এখানে কারে চান? তোমার সাথে আমি কথা বলতে এসেছি। আমাকে মতো বস্তির লোকদের সাথে আপনার কি কথা? তুমি তো সবকিছু টাকার মূল্যে নির্ধারণ করো, তাই জানতে এসেছি এই বস্তি খালি করে চলে যেতে তুমি কত নেবে। আমি এই বস্তি খালি করে দিব এই তথ্য আপনি কারা দিছে? কেউ দেয়নি। প্রস্তাবে রাজি থাকলে বলো কত নেবে, যা বলবে আমি তাই দেব। কত দেবেন? 30 লক্ষ টাকার চেক, চাইলে আরো দেব। 30 লক্ষ টাকার চেক, কিন্তু আমি আপনারে 30 লক্ষের লগে আরো 100 টাকা দিয়েছি বিনিময়ে একটা রাত, শুধু একটা রাত। আপনি আপনার গা খালি কইরে আমার লগে থাকবেন। আমাকে তুমি ইজ্জত বিক্রি করার প্রস্তাব দিচ্ছ? আমাকে ঘর বাড়ি, আমাকে ইজ্জত ম্যাডাম। টাকার জন্য সেই ইজ্জত আমরা বিক্রি করতে চাই না। তুমি যদি চাও আমার ভাই বিশাল চৌধুরী আরো দেবে। ও বিশাল চৌধুরী তাহলে আপনার ভাই, তাই কোন? এই জন্যই তো দুজনের কথায় এত মিল। কিন্তু ম্যাডাম, টাকা দিয়ে যেমন সবকিছু কিনা দেয় না, তেমনি টাকা দিয়েও এই বস্তি আপনারা কিনতে পারবেন না। যান এখান থেকে, বদলের মতো চলে যান। যান, আমি তোমাকে দেখে নেব। কত দেখলাম। স্টপ ইট, ননসেন্স বলবে না। এই সামান্য একটা ব্যাপার নিয়ে খুন খারাপি করতে যাবো কেন? বিশাল, কিসের খুন খারাপির কথা বলছিস? না মানে ওই যে ফুলতলা বস্তি, যে বস্তি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের জন্য লিস্ট পেয়েছি। হ্যাঁ তা তো জানি, কিন্তু
এখন কি হয়েছে বাবা ওই বস্তির রাজা নামের এক মাস্টান আমাদের কাজে বাধা দিচ্ছে তাকে 30 লক্ষ টাকাও দিতে চেয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি উল্টো সে আমাদের অপমান করেছে কেন কি চায় সে সে চায় ওই বস্তির লোকজনকে নিয়ে ওখানেই বসবাস করতে ওই বস্তি নাকি তাদের ইজ্জত টাকার বিনিময়ে সে ইজ্জত তারা বিক্রি করবে না ও তো ঠিকই বলেছে ঢাকা শহরে এত জায়গা থাকতে কেন তোরা ওদের মাথা গোচার ঠাইটুকু কেড়ে নিতে চাইছিস বাবা তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে তুমি জলদি রেডি হয়ে নাও যাও বিশাল যে টাকা খরচ হবার হয়েছে ওই বস্তি নিয়ে আর কোনো ঝামেলা করিস না বললি হলো ওই জমিতে আমি আমার স্বপ্নের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানাবো এর জন্য আমি লক্ষ 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 টাকা খরচ করেছি আর আজ সামান্য একটা হুমকিতে আমি আমার কাজ বন্ধ করে দেব অসম্ভব প্রয়োজনে ওই রাজাকে আমি সত্যি সত্যি খুন করব না ভাইয়া খুন খারাপই নয় মাথায় বুদ্ধি থাকলে রক্তের খেলা না খেলেও মানুষকে ঘায়েল করা যায় ওই রাজা আমাকে যে অপমান করেছে সে অপমানের জ্বালা ওকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব এই রাজার ঘর কোনটা কেন রাজা ভাইরে কি দরকার রাজার ঘর কোনটা সেটা বলো ওই তো এটা কিন্তু কি করছে রাজা তা রাজাকেই বলবো আরে আপনি আমি আমার ঘরে কেন এসেছেন আরে 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 কি ব্যাপার দরজা বন্ধ করুন কেন এক্ষুনি দেখতে পাবে তুমি আমাকে সেদিন বস্তিতে সবার সামনে অপমান করেছো সে অপমানের আগুনে পুড়েছি আমি সারা রাত এবার তোমাকে পোড়াতে এসেছি তোমাকে ধর্ষণের দায়ে ফাঁসিয়ে দিচ্ছি ঘরে মাইয়া তো চিল্লাইতেছে কেন আমাকে কি রে আলো ভিতরে চিল্লাই কেন ওই বড় লোকে পাবছে মিডা আবার আইছি কিন্তু চিল্লাই কে রাজা কে ওরে পিটায় নাকি এবার বুঝবো মজা বাঁচাও কে কোথায় আছো বাঁচাও কিন্তু কেন আমি কি করছি তুমি ওকে ধর্ষণের চেষ্টা করেছো ওসি সাহেব বিশ্বাস করেন আমি এই ধরনের কিছুই করি নাই নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না মুভ ম্যাডাম মনে রাখো এই জন্য তোমার চরম মূল্য দেওয়া লাগবো প্রতিশোধ নিব আমি প্রতিশোধ চলে যাও প্রতিশোধ তো আমি নিচ্ছি মিস্টার রাজা আমাকে অপমানের প্রতিশোধ ওয়েল ডান মাই সিস্টার ওয়েল ডান যত টাকা লাগে আমি ওই ওসিকে দেব কিন্তু বস্তি উচ্ছেদের আগে রাজাকে আমি জেল হাজত থেকে বের হতে দেব না Thank you.
আমি তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কিভাবে ছাড়া পাই নাই পালে আইছি মানে মানে সোজা তুমি আমার ধর্ষণের দায়ে ফাঁসাই দিছ এবার ধর্ষণ কারে কয় আমি তোমারে বুঝিয়ে দিমু राजा तुले निये गेछे मानसिक भाव कत कष्ट पाए धर्षित हईल एक मेर शुद्ध इच्छुते नष्ट है ना नष्ट है तार जीवन तार परिवार ऊपर नेमे आसे कलंक समाज ते एक घरे करे धर्षक जेते बेशी शास्ति पेटी और तु कत सहजे कहे दिली आमी तोरे धर्षण करछि अरे तोर एक मिथ्या मामला आमार जीवनटा नष्ट करे दिते पारतो नारी निर्यातनेर मतो जघन्य मामलार अपराधे आमार जेल हईतो क्रिमिनाले खातार नाम लेखा हईतो आमार तोर मतो बड़लोकेर मेयेरा निजेदेर स्वार्थ सिद्धिर जन्य सब करते पारे चाइले निजेर इज्जत निये भयंकर खेला खेलते पारे किन्तु आमरा गरीबरा ता पारि ना आमरा भूले जेते पारि ना आमरा मानुष आमादेर काछे मेये मानुषेर इज्जतेर दाम आछे सेई मेये जोदि शत्रुपक्षेर कोनो मेयेओ हय ताहले तार इज्जत रक्षार जन्य प्रयोजने आमरा जीवन दिते पारि मैडम एक बार निजे प्रश्न कर देख तोर भाई तु मिले बस्ती साधारण मेहनती मानुषे माथा गुजर ठाई कैसे निबे चाहस किन्तु कैन एपार्टमेंट कर भी होटेल कर भी मिल कर भी ताते की हुई किसु टाका लाभ हुई तो किन्तु ओई गरीब असहाय मानुषगुला कोथाय जाइबो निजे को स्वार्थ सिद्धिर जन्य ओई लोकगुला तोर पथे बसिये दिबि एई कि धरनेर मानवता তগপক্ষে সবই সম্ভব সব জান চলে যান এখান থেকে কিছু দূর গেলে রাস্তা পাইবেন সব ধরনের চেষ্টা করেছি এরই মধ্যে বস্তিতে দুবার রেড দিয়ে রাজার বাড়ি সার্চ করেছি কিছুই করছেন না আপনারা চাকরিতে জয়েন করে সকালবেলা থানায় আসেন কোন রকমের টাইম পাস করে বাসায় চলে যান অ্যাডভোকেট কবির চৌধুরীর হত্যাকারীকে আজ পর্যন্ত খুঁজে পাননি আপনারা আজ আবার বলছেন বস্তিতে রেড করেছেন আরে আপনাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই আমার বোনকে কিডন্যাপ করে রাজাকে নিজের বাড়িতে যাবে যত সব শহরের চারদিকে হাইওয়েতে পাহারা বসিয়ে দিন সব থানায় ইনফর্ম করে দিন তার আর প্রয়োজন নেই ভাইয়া আমি চলে এসেছি তোলা
বোন আমার, ওই রাজা তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া, রাজা আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজে ওর সাথে চলে গিয়েছিলাম। এসব তুই কি বলছিস? তুই নিজেই রাজার সাথে গিয়েছিস মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন আমার মাথা খারাপ ছিল, কিন্তু রাজা আজ আমার মাথা ঠিক করে দিয়েছে ভাইয়া। হোয়াট? হ্যাঁ ভাইয়া, রাজা যা করেছে তার জন্য দায়ী আমরা। ওসি সাহেব, রাজার বিরুদ্ধে দায়ীকৃত ধর্ষণের মিথ্যে মামলা আমি প্রত্যাহার করে নিতে চাই। এসব কি বলছেন? আপনি কি জানেন মিথ্যা মামলার দায়ে রাজা আপনার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারে? রাজা তা করবে না। আপনাকে আমি যা বললাম আপনি তাই করুন। আমার লিখিত আবেদন কাল সকালে থানায় পৌঁছে যাবে। দোলা! সরি মিস্টার বিশাল, আপনার বোন না চাইলে রাজার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। আমি আসি। এ তুই কি করলি দোলা? একটা ক্রিমিনালকে আইনের চোখে নিষ্পাপ বানিয়ে দিলি। না ভাইয়া, যে নিষ্পাপ ছিল তার মাথার উপর থেকে সমস্ত মিথ্যে অভিযোগ সরিয়ে নিলাম। রাজার সবচেয়ে বড় পরিচয় রাজা মানুষ, এবং মানুষ হিসেবে তার স্থান আমাদের চেয়ে অনেক অনেক উপরে। কিন্তু ওই রাজাকে আমি ছাড়বো না। বাবা মা যতই অস্বীকার করুক, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আহা, তুমি মিছিমিছি ভাবছো প্রিয়া। সন্তানের প্রতি ভালোবাসা সব বাবা মারই আছে, তাদের ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, তাই হয়তো তারা রাগের মাথায় দু কথা বলেছে। আমার বাবাকে আমার চেয়ে তুমি বেশি চেনো না বিজয়। আমার বাবা মুখে যা বলে তাই করে, আমিও তারই মেয়ে। বাবার ওই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আমি শুধু তোমাকে চাই। কিন্তু প্রিয়া, আমার বাবা যদি আমাদের ঘরে তুলে না নেয় তখন কি হবে? কোথায় কি দাঁড়াবো আমরা? তখন এই ফুটপাতে কি ঘুমাতে হবে? তুমি বাবা মার একমাত্র ছেলে, তোমার বাবা মা তোমাকে ছেড়ে থাকতেই পারবে না। না প্রিয়া, না। আমার বাবা যত না কঠিন তার চেয়ে বেশি কঠিন আমার মা। মা তো তার বোনের মেয়েকে ছাড়া অন্য কাউকে তার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নেবে না। বাদ এসব, মেনে নেওয়া না নেওয়া তখনই দেখা যাবে। আমি এখন যাই লক্ষ্মীটি, বাবা বকবে। কি হলো, তুমি যাবে না? তুমি সত্যি চলে যাচ্ছ? কেন, সন্দেহ আছে? না মানে, আজকের প্রেম পর্বটা শুধু দুজনের বাবা মার রাগ অভিমানের কথা বলে পার করে দিলাম। কিন্তু কিন্তু আবার কি? মানে, ও বুঝেছি। বাই, বাকিটা বিয়ের পর। ড্রাইভার চলো। বাই। কপালটা পুড়লো। কি করি? মোবাইল? প্রিয়া মোবাইল রেখে চলে গেল। যাই মোবাইলটা দিয়ে আই। তার আর প্রয়োজন নেই, আমার কাজ আমি নিজেই করে নেব। আর তা যদি না পারি নতুন কাজের মেয়ে নেব। তবু তোকে আমার বাড়ির কোনো কাজ করতে দেব না। আমার ছেলে মেয়েরা আমেরিকায় থাকে, ওরা কেউ আমার কাছে নেই বলে তোকে আমি আমার নিজের মেয়ে মতো মনে করি, কখনো কাজের মেয়ে মনে করি না। গাড়ি চালানো শিখিয়েছি, টাকা পয়সা দিয়ে তোকে পাঠিয়ে দিই তোর নিজের মার্কেটিং করার জন্য। 10 বার মোবাইল কিনে দিয়েছি, হারিয়ে ফেলেছিস, আজ আবার আমারটা নিয়ে গেছি। জরুরি কাজে সকাল 10টায় বাইরে যাব, আর গাড়ি নিয়ে ফিরেছিস এখন। আর কত সহ্য করব? চুপ করেন, অনেক করছেন, এবার আমারে কইতে দেন। নিজেরে কি মনে করেন, গাড়ি বাড়ি শুধু আপনার একারই আছে, আর কারো নাই? আরে আমি যদি আমার বিজয়রে কই, কাল সকালের মধ্যে 10-10টা গাড়ি আইনা আপনার বাড়ির সামনে খাড়া করাইব। আপনার বাড়ির সব কাম সুন্দরভাবে করি বলেই তো আপনি আমারে খাতির করেন। তাই বলে কি আজীবন আপনার বাড়ি চাকরানো হয়ে থাকুম? আমার কি ভবিষ্যৎ নেই? আমার কি আপনার মতো ঘর সংসার করার ইচ্ছা করে না?
আমি আপনার বাসার কামের মাইয়া হইলো আমারও মন চায় দাসী বান্দির জীবন ছাইরা দিয়া স্বামীর সংসার করতে তাই আমিও আমার রাস্তা ক্লিয়ার করছি নিকুচি করি আপনার বাড়ির কামের আমি এমনই চাকরি ছাইরা দিয়া চলে যেতেছি এই শোন যাবার আগে আমার মোবাইল দিয়ে যা আপনি মোবাইল হারাইয়া গেছে কাল পরশু বিজরে কয়া নতুন একটা মোবাইল কিনা দিয়ে যামুনে আরে তুমি এখানে কাল পরশু আনার দরকার নাই প্রিয়া ওনার মোবাইলটা এখনই লিয়েছি দিয়ে দাও বিজয় তোমার কি হয়েছে তুমি তুমি এরকম অশুদ্ধ ভাষায় কথা বলছো কেন কি করুম প্রিয়া এইটাই তো আমার অরিজিনাল ভাষা মায়ের পেট থেকে পইরা এইটাই শিখছি চাইছিলাম বড় লোক হইয়া এই ভাষা ছাইরা দিব কিন্তু আল্লাহ না ছেলে হাজার কাইন্দে কোনো লাভ নাই মানে আরে মানে তো পানির মতো সোজা তুমি যেমন এই ভাষার কামের মাইয়া হইয়া বড় লোকের মাইয়া সেজা আমার লোকে প্রেমের অভিনয় করছো ঠিক তেমনি আমিও সামান্য একজন সিএনজি ড্রাইভার হইয়া তোমার লোকে প্রেমের অভিনয় করছি বড় লোক হওয়ার স্বপ্ন দেখছি নাও ওনার মোবাইলটা দিয়ে দাও বিজয় 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 আমার কথা শোনো বিজয় আমি বড়লোকের মাইয়া না হইও বড়লোকের মাইয়া সাইজা আমি তোমার ভালোবাসা অপরাধ করছি আমার তুমি ক্ষমা করে দিও অপরাধ তো আমিও করছি সামান্য একজন সিএনজি ড্রাইভার হইয়া বড়লোকের পোলা সাজছি তোমার ধোকা দেবার চাইছি আইজাবার আমার কারণে তোমার চাকরি চলে গেছে আমার তুমি ক্ষমা করে দিও আসি বিজয় আমি বড় লোকের মাইয়া এই কথা মিথ্যা কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যা না তুমি চলে গেলে আমার কি হইব প্রিয়া প্রিয়া আমার সাথে থাকিয়া ভাঙা ঘরে সংসার করতে পারুম বিজয় পারুম তোমারে পাইলে আমি না খাইও থাকতে পারুম প্রিয়া কিছুক্ষণ আই লাভ ইউ আই লাভ ইউ মানে এই ড্রাইভার কোন জায়গা ঢাকা শহরে পাঁচ বছর ধরে সিএনজি চালাই এই জায়গা নাম তো কোনদিন শুনি নাই এটা কোন এলাকায় আই লাভ ইউ আরে আই লাভ ইউ তো বুঝলাম কিন্তু এটা কোন দিক দিয়ে যাবো এটা করবেন না ঠিক আছে আপনি আমার দেখাই দিন আমাকে কোন দিকে দেবো আচ্ছা বামে যাও বামে যাও এখানে রাখো 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 আরে এটা তো আমাকে ফুল তোলো বুঝতি এই এলাকার নাম তো আই লাভ ইউ না এদিকান এদিকান আপনি কি এলাকাটা কইছেন আই লাভ ইউ আই লাভ ইউ আরে কি হলো আরে ভাদান তারপরে খুঁজা বাই করেন আপনার কোন জায়গার নাম আই লাভ ইউ আরে আরে কি হলো রাজা কাল লাগমন করে চল তো দেখি আই লাভ ইউ আরে কি ব্যাপার আরে কি হয়েছে দোস্ত আর কইছে দোস্ত কই থেকে এক পাগল ছাগল আইসা আমার গাড়িতে জুটছে কই যাবেন জিজ্ঞেস করলে কয় আই লাভ ইউ বাড়া চাইলে কয় আই লাভ ইউ
কতদিন হ্যান কি করি? বুঝছি, হ্যাঁ কেসটা জটিল, দেখি। আরে আপনি কইছিলাম না কেসটা জটিল, আপনি আপনি এইভাবে আমার সাথে মস্করা করতেছেন কে? মস্করা নয়, সেদিন তোমার সাথে মিথ্যে নাটক সাজিয়ে তোমাকে পুলিশে দিয়ে আমি যে অন্যায় করেছিলাম তার ক্ষমা চেয়ে এসেছি। ক্ষমা তো আমি সেদিনই করে দিছি, আজ আবার কেন এসেছেন? আজ এসেছি আমার হৃদয়ের টানে, আমার ভালোবাসার টানে। মানে? মানে কিছুই নয় রাজা, তোমার মহানুভবতা আমাকে পাগল করেছে। তোমার মুখে সেদিনের বলা কথাগুলো সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি, বারবার তোমার কাছে ছুটে আসতে বলেছে, হাঁটতে ছুটে এসেছি তোমার কাছে। আমাকে তুমি ফিরিয়ে দিও না রাজা। অভিনয় তো ভালোই শিখছেন, সেদিন কি সুন্দর অ্যাক্টিং করে আমারে পুলিশে ধরাই দিলেন। আজ আবার আইসেন নতুন নাটক করতে না? আরে যান, যান কোথাছি। প্লিজ রাজা, আমাকে বিশ্বাস করো, আজ আমি একটু অভিনয় করছি না, আজ যা বলছি সব আমার মনের কথা, আমার হৃদয়ের কথা। দেখেন আমরা গরিব, আমাকে কাম করে দুই বেলা দুই মুঠো ডাল ভাতের খাওয়ার পয়সা জোগাড় করতে হয়, আপনার এই মনের কথা হৃদয়ের কথা শোনার সময় আমাকে নাই। এই কথাগুলা কোনো বড় লোকের পোলারে গিয়ে শোনান আপনার কামে দিব। চল তো রাজা, রাজা আমার কথা শুনে যাও রাজা, তুমিও শুনে রাখো রাজা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি এই বস্তি ছেড়ে কোথাও যাব না। যাবে না মানে? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আজ সারা রাত আমি তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দেব। আরে দোলা, তুই কখন এলি? বুদ্ধু। আরে কাজল, আমি তোমার সাথে দুষ্টুমি করেছি। দোলা, দোলা। ভাইজান, আমার মনে তো এখনো ফিরে নাই। কি বলছিস? এখনো ফিরেনি? এত রাতে গেল কোথায়? সারা রাত বৃষ্টিতে ভিজা এখানে ঘুমাইছিল। দোলা, দোলা। রাজা, আমি তোমাকে ভালোবাসি রাজা, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি ফিরিয়ে দিও না রাজা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। সে প্রেম করছ বলো একবার, শুধু একবার, তুমি শুধু আমারই আছো, তুমি একজন, শুধু একজন, এ জীবনের সাথী হয়েছ।
ফিরে ফিরে চাই নেশা লেগেছে তাই আদরে তোমায় রাঙাবো কাছে এসে প্রেম করেছ বলো একবার বলো বারবার তুমি শুধু আমারই আছো তুমি একজন শুধু একজন এ জীবনে সাথী হয়েছ আকাশের চাঁদ নাও বাগানের ফুল তুমি তো আমার সজনী তুমি ছাড়া দুনিয়ায় লাগে বড় অসহায় কাটে না আমার রজনী হাত ধরেছি হাত ধরেছ কাছে এসে প্রেম করেছ দাঁড়া দাঁড়া সারা রাত কোথায় ছিলি কি হলো চুপ করে আছিস কেন বল সারা রাত কোথায় ছিলি ফুলতলা বস্তিতে ফুলতলা বস্তিতে মানে এই বিশাল চৌধুরীর বোন হয়ে তুই ওই নোংরা বস্তিতে রাত কাটিয়ে এসেছিস এই বিশাল চৌধুরীর এত বড় বাড়িতে কি তোর থাকার জায়গা নেই কেন গিয়েছিলি কার কাছে গিয়েছিলি রাজার কাছে কেন কেন গিয়েছিলি রাজার কাছে রাজাকে আমি ভালোবাসি তাই ভাইয়া আমি বড় হয়েছি আমার ভালো মন্দ বোঝার বয়স যথেষ্ট হয়েছে আমাকে প্রথমবার আঘাত করেছ বড় ভাই বলে আমি সহ্য করেছি কারণ ভাই হিসেবে বোনকে শাসন করার অধিকার তোমার আছে তাই বলে আমার চাওয়ার বিরুদ্ধে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই আমি ওই রাজাকে ভালোবাসি আর আমার ভালোবাসার টানে বারবার আমি রাজার কাছে ছুটে যাবই আমাকে দ্বিতীয়বার বাধা দেবার চেষ্টা করবে না সেক্রেটারি ওই ছোট লোকের বাচ্চা রাজা আমার বোনের মাথা খারাপ করে দিয়েছে ওকে সরানোর ব্যবস্থা করো ভাই সাহেব উনাকে দিয়ে হবে তো আরে হবে কি বলছেন এই লোক কত ক্রাইম করছে সে নিজেও জানে না আমার সাথে ওনার সব কথা বলা কমপ্লিট আপনি শুধু টাকা দেবেন বাকি কাজ উনি করবেন ভাই একটা মক্কেল নিয়ে এসি কোনটা আগে করতে হইব বস্তি দখল নাকি রাজার মত আগে রাজা তারপর বস্তি অ্যাডভান্স আনসোস জি এখানে 5 লাখ আছে মানুষ চিনায় দেবো কেডা আমি ঠিক আছে বিকাল 3টায় অপারেশন ভাই কাজটা হবে তো এই খালেকের আসামি কোনোদিন বাঁচে নাই আজও বাঁচবো না আরে দুলা তুমি হ্যাঁ আমি আসো ভিতরে আসো চলো রাজা বেরিয়ে আয় দেখি তোর বুকের ফাটা কত বড় আহ
मुराद মুরাদরে পাইছস মানে মরা মানুষ এত বছর পরে আবার যেতে হয় কিভাবে তুই দেখছস আমি সত্যি কইতেছি ভাই একদমই মুরাদ সেই চোখ সে নাক ঠিক সেই রকমই হাঁটে বুঝছে আমি সব বুঝছি তুই মুরাদরে না দেখছো স্যার পোলারে সেই দিনে ওই বিচ্ছুটে হয়তো আইজ মুরাদের মতো হয়েছে হয়তো তাই তবে ভাই ওর নাম রাজা ফুলতলা বস্তিতে থাকে রাজা হোক আর বাদশাহ হোক এটা আমার ব্যাপার না শোন আমি নেক্সট ফ্লাইটে ঢাকা যাইতেছি ও যদি সত্যি মুরাদের পোলা হইয়া থাকে তাইলে ২০ বছর আগে যেমনে কবর দিছিলাম ওর বাপেরে ঠিক তেমনি কইরা ওর ওই বস্তির মাটিতে মিশায়া দে এইটা আমার আদেশ ট্যাগের ভিতরে তাইলে তাইলে উতরাইলে গোসো সেই উতরানি মোরে উতরাইলি হায় হায় সেই উতরানি মোরে উতরাইলি শ্যাম বিরিতি আমার অন্তরে হায় হায় শ্যাম বিরিতি আমার অন্তরে ট্যাগের ভিতরে তাইলে তাইলে উতরাইলে গোসো ট্যাগের ভিতরে তাইলে তাইলে উতরাইলে গোসো সেই উতরানি মোরে তোমরা এখানে কি চাও
दोला दोला माँ तू कोथाय दोला कोथाय डैड तुम्हार मे बाड़ी नहीं नहीं मानी कोथाय गेछे डैड तुम्हार मे एक गरीब छोटो लोकेर छेले के भालोबेसे दिन रात ओई बस्तीते पड़े थाके मां अरे अरे कोई जान भितरे अपारेशन होच्छे डाक्टर डाक्टर दोला आमार दोला केमन आछे She is out of danger. আপাতত তো ব্লিডিং বন্ধ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। সুরুজ খালেদ ভাই সুরুজ খালেদ ভাই তুমি খালেদ ভাই তুমি বেঁচে আছো সুরুজ সুরুজ খালেদ ভাই সুরুজ তুমি কেমন আছো ভালো কোথায় ছিলে এতদিন জেল হাজতে জেল হাজতে হ্যাঁ আব্বাসের ডাইন হাত জসিমরে খুন কইরা জেল খাটছি তাহলে মুরাদের বংশ প্রদীপ আলিফ কোথায় আলিফ ওই তো আলিফ তোর জন্য আমার বোন আজ হাসপাতালে তোকে আমি ছাড়বো না বিশাল তুই কার কলার ধরেছিস জানিস তুই জানিস ও কাস আমি জানতে চাই না বাবা আমি শুধু জানি এই সেই ছোট লোকের বাচ্চা যার জন্য আমার বোনের আজ এই অবস্থা ও ছোট লোক নয় বিশাল যে টাকা দিয়ে তুই এই ঢাকা শহরে ব্যবসা করে বেড়াচ্ছিস যে সম্পদ তুই জন্মের পর থেকে ভোগ করে আসছিস সেই সমস্ত সম্পত্তির মালিক তুই না মালিক হচ্ছে ও বাবা তুমি এসব কি বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না আমার মাথা খারাপ হয়ে যায়নি আমি স্পষ্ট বুঝতে পারছি এই ছেলে আমার বন্ধু মুরাদের একমাত্র সন্তান আলিফ সেই চোখ সেই নাক সেই রকম চলার ভঙ্গি মুরাদের সন্তান না হলে ওর সঙ্গে এত কিছু মিল হওয়া সম্ভব নয় আপনারা কি কইতাছেন আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমি আলিফ না আমি রাজা না বাবা তুমি আলিফ মুরাদ চৌধুরীর একমাত্র সন্তান আপনি আপনি কারা আমি সুরুজ সেই দিন আমি তোমারে বাঁচানোর লাইগা রাইতের অন্ধকারে এক ফকিরের পাশে তোমারে রাইখা পালাইছিলাম পরের দিন সকালে তোমারে খুঁজতে আয়া জসিমরে খুন কইরা আমি জেলে যাই তোমার চেহারা তোমার বাবার মতো না হইলে তোমার তোমারে আমরা চিনতাম না বাবা রাজা তুমি জানো না আমরা জানি তুমি বস্তির ছেলে নও তুমি হলে এই শহরের কোটিপতি মুরাদ চৌধুরীর একমাত্র সন্তান আলিফ চৌধুরী মা ও মা ওনারা কি কইতেছে মা তুমি খালি একবার কও মা
ওনারা সব মিথ্যা কথা কইতাছে। আমি অন্য কারো সন্তান না, আমি শুধু তোমার সন্তান। চুপ করে থাকো না মা, কমা, তুমি শুধু একবার কমা, আমি আমি তোমার সন্তান, তুমি আমার মা। না রে বাবা, তোমার মিথ্যা আমি কইতে পারুম না। এই তুমি কি কইতেছো মা? ঠিকই কইতেছি বাবা, ওনারা যা কইতেছে সব সত্যি। তুমি আমার আপন বলো না, তাই আমি কুলে পাইছিলাম। মা, রাজা, তোমার বাবা আমার বাল্যকালের বন্ধু ছিল। নদীতে আমাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার পর আমার বোনকে নিয়ে তোমার বাবার কাছে আসি। তোমার বাবার সাথে আমার বোনের বিয়ে হয়, সেই ঘরেই তোমার জন্ম। তোমার বাবার ছিল বিশাল মিল ফ্যাক্টরি। তোমার বাবার সেই মিল ফ্যাক্টরি দেখাশোনার দায়িত্ব পাই আমি। একদিন আমি ওই ফ্যাক্টরিতে ডিউটি করছিলাম, দেখ পরেরটাই নান। দুই মাস খেলি বাইরে আসিলাম, এই সময় তাড়াতাড়ি কইরা কত বড় বিল্ডিং বানায় ফালাইলি তোরা। আমার চান্দা না দিয়ে এত বড় বিল্ডিং বানানোর সাহস তোরা কই পাইলি? আমাদের মালিক সন্ত্রাসী চাঁদাবাজদের, কোনো চাঁদা দেবে না। চব্বিশ ঘন্টার মধ্যে আমার ছোট ভাইরে যদি তোর মালিক 20 লাখ টাকা চান্দা না দেয়, তাইলে তোর মালিকের ফাটা বাসে আঠা লাগাই দিব, মনে রাখবি। চাইলেই তো আর হবে না। তাছাড়া আপনারা সবকিছু বুঝেও কেন যে না বোঝার ভান করেন বুঝতে পারি না। আরে পানিতে বাস করে কুমিরের সঙ্গে সংঘর্ষ করলে হয় নাকি? ওসি সাহেব, আমি আপনাকে আব্বাসের দালালি করার জন্য ডেকে আনিনি, ডেকে এনেছি আব্বাসের অত্যাচারের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। কি করে নেব বলুন? আব্বাসের হাত অনেক লম্বা, অনেক শক্তি সেই হাতে। তার বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তার মানে আপনি কি বলতে চান আব্বাস অত্যাচার করেই যাবে আর আমরা তার কথা মতো চাবাক দিয়ে যাব? না দিয়ে কি করবেন বলুন? আব্বাসের সাথে যুদ্ধ করে তো টিকতে পারবেন না। ওসি সাহেব, আগে যুদ্ধ শুরু করি, তারপর দেখা যাবে এই যুদ্ধে টিকব কি টিকব না। আপনি একটা পাগল লোক, আপনি জানেন না নিজের জীবনের সাথে সাথে আপনার ঘরের মানুষের জীবন। আপনার কাজ প্রতিরক্ষা দেওয়া, কোন মাস্তানে দালালি করা নয়। আপনি আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু পরে শতবার ডাকলেও আমাকে পাবেন না। ওকে ওকে ওকে, আপনি আসুন আসুন। ওকে ওকে, যাচ্ছি। মুরাদ, কাজটা কি ঠিক হলো? সূচনা, তুমি তো ভালো করেই জানো আমি নিজে কোনো অন্যায় করি না আর কাউকে কোনো অন্যায় করতেও দেই না। দাঁড়াও, চান্দার টাকাটা দিয়ে দে, আমি জায়গা। না, চান্দা আমরা দেব না। চান্দা দিবি না মানে তাড়াতাড়ি দে, নইলে পিস্তলের গুলি দিয়ে তোর মাথা ফুটা করে দিব। হুম।
তোর ভাই আব্বাসকে গিয়ে বলিস ও ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি আজ তোকে ছেড়ে দিলাম কিন্তু পরের বার যদি কেউ আমার ফার্মে চাঁদা নিতে আসে তাহলে তাকে লাশ বানিয়ে আব্বাসের কাছে পাঠিয়ে দেব আউট শেষবারের মতো সুযোগ দেন মায়ের খেয়েছি আমি শোধ নিব আমি আপনি খালি থানায় কয়ে দেন দুই ঘন্টা যেন এলাকার ফোন কেউ না ধরে আমি অহনি কয়ে দিতেছি কিন্তু আবার যদি ব্যর্থ হইয়া ফিরা হস তাইলে তোর ফাটা বাসি আমি আঠা লাগাই দিব তোরা রেডি হ আমার ক্লাবের পোলা বানাইতেছে আজ ওই মুরাদের ফ্যাক্টরিতে আমি আগুন চালাই দিব সত্যতার জন্ম দিয়ে তুই আমার ভেতরের পশুটাকে বের করে এনেছিস আব্বাস এই পশুর শিকার তোকেই হতে হবে আজকের পর থেকে তোর লোক যেখানে যে অবস্থায় জানা নিতে যাবে সেখানেই আমি তাদের উপর আক্রমণ করব এভাবে লাশ বানিয়ে চাঁদাবাজদের তোর কাছে উপহার দিয়ে যাব প্রমাণ করে দেব শুধু তুই না আইনকে কাজ করা দেখিয়ে মাস্তানি করার মতো শক্তি এই শহরে আরো আছে যদি ভালো চাস আজকের পর থেকে তুই ভালো হয়ে যাবি নিজেকে শুধরে নিবি আর যদি তা না চাস পরের বার তোর সামনে যখন আসব তখন আমি মুখে কথা বলবো না কথা বলবে আমার এই হাত কুত্তার বাচ্চা মাত
তুই তো আমার এক ভাইয়ের লাশ বানায় আমার সামনে নিয়ে আইছস, কিন্তু আমি তোর চৈত্য গোষ্ঠীর ফাটা বাসে আঠা লাগায় দিব। তুমি আব্বাসের ভাইকে নিজের হাতে খুন করেছো, আর আব্বাস তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? ও সুচনা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। ওই আব্বাস আমার কিছুই করতে পারবে না। বললেই হলো, আব্বাসের সন্ত্রাসী কার্যকলাপের কথা এই শহরের সবাই জানে। তুমি দেখো, ও একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। তুই ঠিকই কইছস বই, তোর মাথায় বুদ্ধি আছে, কিন্তু তোর স্বামী তো বুকা। আমার ক্ষমতা সম্পর্কে ওর কোনো ধারণাই নাই, আর তাই তো আমার ভাইরে খুন কইরা তখন সবার মৌতে দাওয়াত দিয়াইছে, আর তাই তখন সবার ফাটা পাশে আমি আঠা লাগাই দিমু। আমার খোকাকে বাঁচা না ভাইজান, আমি আপনার ছেলে যাব না। খোকাকে ভাইজান না, ভাইজান যাবো সে সুচরা সুচরা। আব্বাস তোমার বাবার সব মিল ফ্যাক্টরি দখল করে নিরীহ শ্রমিক দিয়ে বেতন ভাতা আটকে রেখে ঠকাচ্ছে। এবার তোমার পালা রাজা, সমস্ত মিল ফ্যাক্টরির কাগজ আমার কাছে আছে, সবকিছু আবার দখলে আনতে হবে, পুনরুদ্ধার করতে হবে তোমার হারানো সম্পদ। কি পারবে না? পারবে না? যারা তোমার বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিল তাদেরকে শেষ করে দিতে পারবা না? আব্বাসের অত্যাচার থেকে নিরীহ শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে পারুন? অবশ্যই পারুন। সাব্বাস রাজা, এই না হলে বাপের বেটা। কিন্তু রাজা, আব্বাসের লোক বল অনেক, তুমি একা, মানে একা বলছো কেন বাবা? আমিও থাকবো রাজার সাথে, আমরা দু ভাই মিলে ধ্বংস করে দেবো আব্বাসের অপরাধের সাম্রাজ্য। রাজা আমার ফ্যাক্টরি দখল করতে বিশাল চৌধুরী আর বস্তির ওই পিচ্ছিরে নেয়া আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। নাম আমার আব্বাস, অগর ঠিকানা হইব পরবাস। ওই শুয়ে বাচ্চা গো আমি মাটির সাথে মিশাইয়া দেব। বাবা, এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও, ওদের লাশ আমি তোমার সামনে এনে প্রমাণ করে দেব আমি তোমার যোগ্য সন্তান। হুকুম দিলাম, যা, আমি ওই বস্তির দুই ঘন্টার মধ্যে কারবালার ময়দান দেখতে চাই। কারবালার ময়দান! এই শুয়ারে বাচ্চা রাজা, তুই নাকি এই বস্তির নয় মস্তানের সোস?
তোর নাকি পাংখা গজাইছে রে তোর সেই পাংখা কাইটা আমি বস্তিতে ঝুলে রাখুম বাইর হই বাইর হই কইতাছি আরে পালারে সুস্কান ঠাউসটাকে তো বাইর হই দেহি তোর মাস্তানির কেমন ঢং
राजा शेष पर्यंत तुई आमार कलजार मध्य आघात करले शेष कर दिले आमार एकमात्र पोलार भाईरे आर बसा थाकुम ना आर बसा थाकुम ना एइबार तगर सबार फाटा पाशे आमी आठा लगाय दिब आठा তুই তো সেদিন মুরাদের বাচ্চারে নিয়ে পালাইছিলি সেদিন পালায় মুরাদের বাচ্চারে বাঁচাইছিলি কিন্তু আজ আজ বাঁচাইবি কেমনে আজ তো সবার চোখের সামনে ওর ফাটা বাসে আমি আঠা লাগাই দিমু রাজা কই রাজা কই কই না জীবন দিছে কিন্তু তুই তার চাইতেও খারাপ তুই আমার পোলারে খুন করছস এইবার আমি তোর ফাটা বাসে আঠা লাগাই দিব আঠা সহায় বস্তিবাসীর কসম উঠো ছোট সাহেব উঠো রাজা আমি যদি তোরে একদিনও মায়ের স্নেহ দিয়ে থাকি সেই মায়ের কসম উঠ রাজা ওদের কসম করে দে ছোট সাহেব তোমার মৃত বাবা মায়ের কসম তুমি উঠো তোমার বাবা মার হত্যার প্রতিশোধ নাও উঠো ছোট সাহেব উঠো Oh, my God.
ছোট সাহেব উঠো। You are under arrest, huh?